ধর্ম শান্তির প্রতীক, ধর্ম নিয়ে রাজনীতি নয়, ঐক্যের সঙ্গে উন্নয়ন। সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে শিব পুজোর আয়োজন করলো সব ধর্মের মানুষকে নিয়ে মোহাম্মদ আলী। সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বিশাল শিব পুজোর আয়োজন করলেন মোহাম্মদ আলী। ধর্ম শান্তির প্রতীক, ধর্ম নিয়ে রাজনীতি নয়, ধর্ম ধর্মের জায়গায়, সব ধর্মের মানুষ একসাথে মিলে জাতি ধর্ম নির্বিশেষে সবকিছু ভুলে ভাই ভাইয়ের সম্পর্ক গড়ে তুলে ঐক্যের সঙ্গে উন্নয়ন ঘটানোই তাদের লক্ষ্য। তাই তারা সবাই মিলে এক বিশাল পুজোর আয়োজন করল। এটা তো আজকালকার সমাজে, বিশেষ করে বর্তমান সমাজে এটা খুব বিশেষ করে প্রয়োজন। পশ্চিমবাংলায় যারা ধর্ম নিয়ে নোংরা রাজনীতি করছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ধর্ম মানে শান্তি, সমস্ত মানুষকে শান্তি দেয়। আর কতিপয় ব্যক্তিত্ব আছে যারা ধর্মের জন্য অশান্তি সৃষ্টি করছে। আজকে মোহাম্মদ আলী সাহেব সবাইকে নিয়ে যারা করছে, যে এটাই ভারতবর্ষের পরম্পরা, এটা বাংলার সংস্কৃতি, যেখানে হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সকলে ভাই ভাই, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা ঐক্যের সাথে উন্নয়ন চাই, এটাই আমাদের লক্ষ্য, সেই কাজটাই এখানে হচ্ছে। আর যারা ধর্মের নামে অশান্তি সৃষ্টি করছে, তাদের বিশেষ করে দেখা উচিত যে ধর্মের নামে কি হতে পারে, কি হওয়া উচিত। শুধুমাত্র একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে অস্ত্র নিয়ে মিছিল করেই ধর্মের জীবিত দেওয়া যায় না। ধর্ম মানে মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষ যাতে শান্তিতে থাকতে পারে সেদিকে লক্ষ্য রাখা দরকার। সেটাই আজকে এটা খুব ভালো কাজ করেছে বর্তমান সমাজে, বিশেষ করে এখন এটা বিশেষ করে প্রয়োজন। আমার সকলের কাছে অনুরোধ, বাংলা তথা ভারতবর্ষের সমস্ত স্তরের মানুষের কাছে আমার অনুরোধ, যে আসুন আমরা এইভাবেই ছোট্ট ছোট্ট আকারে গিয়েও বৃহত্তর আকারে পৌঁছে যেতে পারবো, যে প্রত্যেকটা মানুষ মানুষের জন্য আমরা আছি। এখানে যে কোনো পুজো অর্চনার জন্য আমার মুসলিম ভাই সংখ্যালঘু ভাইরা থাকবে, যেমন ঈদ মহরমে আমরা থাকি, ঠিক এইভাবেই সমস্ত ধর্মের প্রতি সম্মান জানিয়ে আমরা মনুষ্য ধর্মটাকে সবার উপরে রেখে আমরা এগিয়ে যেতে চাই। যেটা বাংলার সংস্কৃতি, ভারতবর্ষের সংবিধান যাকে বলে, ধর্ম নিরপেক্ষতা, জাতীয় সংহতি, দেশের অখণ্ডতা, সার্বভৌমত্ব, সব কিছু বজায় রেখে আমরা এগিয়ে চলতে পারি। কারণ ভারতবর্ষ হলো পৃথিবীর সবচেয়ে বড় গণতন্ত্র দেশ, এটা আমাদের রক্ষা করতে হবে। আর আমাদের যে গণতান্ত্রিক অধিকার, এটা চোখের মনির মতো রক্ষা করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। শুধুমাত্র কারো ব্যক্তিগত স্বার্থ বা কোনো রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্যে ভয়ে ভয়ে ঝগড়া লাগিয়ে আমাদের যেন শক্তিটা খর্ব করে না দেওয়া হয়। আজকের খুব ভালো অনুষ্ঠান করছে, ভালো পুজো, আজকে শিব পুজো হচ্ছে, এরপর দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, আমাদের ঈদ হয়, মহরম হয়, সর্ববেলাত হয়, সমস্ত হয়, আমাদের যীশুখ্রিস্টের জন্মদিন পালন হয়, আমাদের গুরু নানকের জন্মদিন হয়, সমস্ত ধর্মের মানুষরা যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, তাদের ধর্ম প্রতি বিশ্বাস রাখতে পারে। এবং তাই নয়, একটা ধর্ম মানে আরেকটা ধর্মকে কলুষিত করা বা নিন্দা করা নয়, অপরকে সম্মান দিতে হবে। তাই আজকে এটা খুব ভালো কাজ, আমি বলি এরকম নিদর্শন বাংলা তথা ভারতবর্ষে সব জায়গায় হোক। আমরা এইদিকে আজকে যে মন্দিরটা হয়েছে, আমাদের হিন্দু মুসলমান বলে নেই, আমরা যে দেশে বাস করছি আমরা ভাই ভাই, হিন্দু মুসলমান শিখ ইসাই সব আমরা ভাই ভাই আছি। এই জন্যে আমাকে শিব মন্দিরটা আমাকে দেখতে খুব ভালো লেগেছে, এই জন্যে মন্দিরটা আমরা বানিয়েছি। আমরা জানাতে চাই পুরো পৃথিবীর ভিতরে যে আমরা হিন্দু মুসলমান এই দেশে বাস করছি, আমরা সব একদম শান্তিভাবে আছি। আর আমরা চাই না কি আমরা হিন্দু মুসলমানে আমাদের স্টেটের ভিতরে, এরকম সবদিকে দেখছেন কীরকম গণ্ডগোল লাগিয়ে রয়েছে, আমরা এটা পৃথিবীর ভিতরে দেখাতে চাচ্ছি যে আমরা সব ভাই ভাই আছি, সব মিলেমিশে থাকি, একসঙ্গে কাজ করি। আর এইদিকে আমরা চাই ভগবান দিয়ে আমার দেশ খুব শান্তি থাকে, আমরা শান্তি থাকি, আর সব ভাই শান্তি থাকে, এই বলতে চাই। বিশ্ব অধিকারী রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।